হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আলোচনা করব হইতেছে যে ফ্রিল্যান্সিংয়ের একটা বড় একটা স্কিল বর্তমানে যেটা আমরা প্রায় অ্যাভয়েড করে যাই বা আমরা করতে চাই না বা শিখতে চাই না, এটা হইতেছে যে ওয়েবসাইট ডিজাইনের মধ্যে একটা নিশ ওটা হইতেছে এলিমেন্টর। সাধারণত একটা ওয়েবসাইট ডিজাইন বলতে আমরা কী বুঝি, যে ওয়েবসাইটকে ডিজাইন করা। বাট একটা ওয়েবসাইটকে ডিজাইন করার পিছনে অনেকগুলো প্ল্যাটফর্ম থাকে। একটা ওয়েবসাইটকে অনেকভাবে ডিজাইন করা যায়, ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করে ডিজাইন করা যায়, ওকমার্স দিয়ে ডিজাইন করা বা ডেভেলপ করা যায়, তারপর স্কোয়ার স্পেস দিয়ে করা যায়, ম্যাজেন্টো দিয়ে করা যায়, লারাভেল দিয়ে করা যায়, HTML CSS প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায়, বিভিন্নভাবে একটা ওয়েবসাইট দাঁড় করানো যায়। ঠিক তার তেরকমই তেমনই ওয়েবসাইটের একটা ল্যাঙ্গুয়েজ আছে এলিমেন্টর। এলিমেন্টর বেসিক্যালি হইতেছে একটা পপুলার পেজ বিল্ডার। এলিমেন্টর হইতেছে বেসিক্যালি একটা পপুলার পেজ বিল্ডার, যে ওয়েবসাইটের যেটা ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টিগ্রেট করা যায় এবং ওয়ার্ডপ্রেসে যাতে ইউজ করা যায় সেভাবে এলিমেন্টর পেজ বিল্ডার্সটা ক্রিয়েট করা হয়েছে। এবং এলিমেন্টারের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন পেজ বা ওয়েবসাইটের বিভিন্ন পেজ ডিজাইন করা যায়। ইভেন এলিমেন্টার শুধু পেজ ডিজাইনের জন্য না, এলিমেন্টারের ভিতরে এমন সব আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা দ্বারা পুরো ওয়ার্ডপ্রেস থিমটাকেও ডেভেলপ করা যাবে। সাপোজ ওয়ার্ডপ্রেস বলতে আমরা কী বুঝি, ওয়ার্ডপ্রেস হইতেছে ওয়ান অফ দ্য বেস্ট CMS প্ল্যাটফর্ম ফর ক্রিয়েটিং ওয়েবসাইট, রাইট? এবং ওয়ার্ডপ্রেস দিয়ে বর্তমানে ওয়েবসাইট বর্তমানে সবচেয়ে বেশি বানানো হচ্ছে। ইভেন ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করাটা তুলনামূলকভাবে HTML CSS লারাভেল দিয়ে বানানো ওয়েবসাইট থেকে র্যাঙ্ক করাটা সহজ। ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করা তুলনামূলকভাবে সহজ। ঠিক তেমনই ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা জানি যে বিল্ট ইন হেডার থাকে, বিল্ট ইন ফুটার থাকে, বিল্ট ইন যে কাস্টমাইজ করা যে সাইড বার বা বিভিন্ন প্ল্যাটফর্ম থাকে বা বিভিন্ন প্লাগিনস থাকে, এই সমস্ত কিছু ডেভেলপ করাও যাবে বা কাস্টমাইজও করা যাবে ইন এলিমেন্টর দিয়ে। সাপোজ আপনার ওয়েবসাইটে আপনার হেডারটা ব্ল্যাক আছে, আপনি এলিমেন্টার আপলোড করে প্রো ভার্সন বেসিক্যালি আপলোড করে ওয়ার্ডপ্রেসের থিমের মধ্যে কালোটা লাল করতে পারবেন অথবা বিভিন্ন ডিজাইনগুলো আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। সো বেসিক্যালি এলিমেন্টর হইতেছে অনেক 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 বেশি কাজে দেয় বর্তমানে। সো এলিমেন্টর ইজ বেস্ট ফর ড্র্যাগ অ্যান্ড ড্রপ এডিটর, এলিমেন্ট ইজ ফেমাস ফর দেয়ার প্রি ডিজাইন টেমপ্লেটস। এলিমেন্টরে এমন এমন সুন্দর সুন্দর ডিজাইন করা টেমপ্লেট আছে যেগুলো আপনার দেখলে থ খেয়ে যাবেন যথারীতি। আপনার আপনি একটা পোস্টে আপনি সুন্দর একটা ল্যান্ডিং পেজ বা সেলস পেজ বানাইতে চাচ্ছেন, বাট ওটা ওটা কোডিং করে বা ওয়ার্ডপ্রেসের থিমের মধ্যে থেকে নিয়ে ডেমো নিয়ে বানাইতে অনেক সময় লেগে যেতে পারে। জাস্ট এলিমেন্টর ইনস্টল করার পরে এলিমেন্টারের মধ্যে কিছু প্রিমেড টেমপ্লেটস থাকে, ওটা জাস্ট ইনসার্ট করবেন, পুরা পেজ একটা রেডি হয়ে যাবে, ফুল একটা পেজ পুরোপুরি রেডি হয়ে যাবে। ঠিক তেমনই এলিমেন্টর হইতেছে ওকমার্স বিল্ডার সিস্টেমও আছে, যে ওরা বলতেছিল এলিমেন্টর হ্যাজ এ ডেডিকেটেড ওকমার্স বিল্ডার দ্যাট অ্যালাউজ ইউজার্স টু ক্রিয়েট কাস্টম ডিজাইনস ফর দেয়ার ওকমার্স প্রোডাক্ট পেজেস। ওকমার্স বলতে কি, আমরা যখন একটা কোনো কিছু অনলাইনে সেল করি তখন আমাদের ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে হয়, আর ই কমার্স ওয়েবসাইটটা বানানো হয় ওকমার্স প্লাগিন দিয়ে। ওকমার্স প্লাগিন ছাড়া ই কমার্স ওয়েবসাইট বানানো পসিবল না। এবং ওকমার্সের ভিতরে যে এলিমেন্টর এমনভাবে তৈরি করা হয়েছে যে ওকমার্সের ভিতরে যে প্রোডাক্ট পেজগুলো আছে, সাপোজ আমি একটা বাটার স্যান্ডেল সেল করবো, ওই বাটার যে প্রোডাক্ট ডিজাইন বা বাটার স্যান্ডেল যে সেলস পেজটা, ওই পেজটাও এলিমেন্টর দিয়ে চেঞ্জ করা যাবে বা ডিজাইন করা যাবে। তারপর হইতেছে এলিমেন্টর ইন্টিগ্রেট উইথ এ ভ্যারাইটি অফ থার্ড পার্টি টুলস, প্লাগিনস, ইমেল মার্কেটিং সার্ভিস অ্যান্ড সো অন। সো এলিমেন্টরের আমরা পাঁচটা বেসিক পাইলাম, যেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ এডিটর, মানে এক জায়গা থেকে এক জায়গায় জাস্ট বসাই দিলাম, এটা ডিজাইনটা হয়ে যাবে। সেকেন্ডলি প্রি ডিজাইন টেমপ্লেটস আছে অনেক, দেন এটা থিম বিল্ড করতে হেল্প করে ওকমার্স বিল্ডিং বিল্ডারও এটা, প্লাস অনেকগুলো প্লাগিন একসাথে ইন্টিগ্রেট করা যায় এলিমেন্টসের মাধ্যমে। এখন কথা হইতেছে যে এলিমেন্টসের মাধ্যমে ওয়েবসাইট বানানো বর্তমানে দিন দিন বেড়েই যাচ্ছে। ইভেন শুধু একটা এলিমেন্টস নিয়েই, মানে এলিমেন্টর দিয়েই এলিমেন্টের একটা শিখেই আপনি আপনার নিজস্ব ক্যারিয়ার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে হোক বা একটা এজেন্সি খোলার মাধ্যমে হোক করতে পারবেন। কীভাবে, সাপোজ আপনি এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানাইতে পারেন, এবং বর্তমানে দুনিয়াতে প্রত্যেক দিন বলতে গেলে শত শত হাজার হাজার ওয়েবসাইট ক্রিয়েট হইতেছে, এবং এটা ওয়ার্ডপ্রেস দিয়ে হোক, ম্যাজেন্টো দিয়ে হোক, লারাভেল দিয়ে হোক, ই কমার্স দিয়ে হোক, যেটা দিয়েই হোক, সো আপনার বা স্কোয়ার স্পেস দিয়ে হোক। আমি গতকালকে মনে হয় একটা নিউজ লেটার আসছিল ইবিস থেকে নিউজ লেটারটা আসছিল, যেটা আমি একটু বের করি, নীল দোহাটি, ওর এখানে সাবস্ক্রাইব করা আমার। তো বলতেছিল 4 years ডুইং স্কোয়ার স্পেস প্রজেক্ট। স্কোয়ার স্পেস হইতেছে আরেকটা, যেটা আমি বলতে গেলাম যে এটা হইতেছে থিম বিল্ডার বা ওয়েবসাইট বিল্ডার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্কোয়ার স্পেস। তো ঠিক এলিমেন্টারের মতো, ওয়ার্ডপ্রেসের মতো বা এলিমেন্টারের মতো। সো একজন ডেভিড লেক্স টকস অ্যাবাউট হাউ হি আর্নড 800K, মানে সে
800,000 মানে $800,000 লাস্ট 4 বছরে ইনকাম করছে শুধু স্কোয়ার স্পেসের ওয়েবসাইট বানায়। তার ইতিহাসে বলতে গেছিল যে আমাকে একটা বায়ার একটা প্রজেক্ট দিছিল, ওই প্রজেক্টটা ডেডলাইন ছিল প্রায় মাসখানেকের মতো, এবং প্রজেক্টের প্রাইস নিয়ে যখন কথা বলতে থাকি, ওয়েবসাইটটা খুবই বানানো খুবই আমার জন্য টাফ ছিল, বাট সময় সাপেক্ষও ছিল, লম্বা সময় ছিল। তো বেসিক্যালি যখন ওটা নিয়ে কথা বলতে থাকি, তো বলতে বায়ার বলতে থাকি যে তুমি এটার জন্য আমাকে কত দিবা, তো বায়ার বলে যে আমি তোমাকে 25 দিব। তো আমি নর্মালি উনি সে বলে যে নর্মালি আমি বুঝতেছিলাম যে আমাকে হয়তো $2,500 দিবে, হায়েস্ট গেলে হায়েস্ট একটি স্কোয়ার স্পেস ওয়েবসাইটের জন্য $2,500 মানে $2,60,000 দিবে। বায়ার বলছে না, আই উইল গিভ ইউ $25,000, দ্যাট মিন্স প্রায় $2,600,000 বর্তমান হিসাবে, $2,600,000 বেশি হইতে পারে, আরও বেশি। তো সে বলতেছে যে ঠিক সেদিন থেকে আমার লাইফ পুরো চেঞ্জ হয়ে যায়, আমি স্কোয়ার স্পেস নিয়ে আরও অনেক বেশি ঘাটাঘাটি করি এবং স্কোয়ার স্পেসের স্পেশালিস্ট আমি হয়ে যাই সেদিন থেকেই। স্কোয়ার স্পেসের স্কোয়ার স্পেস দিয়ে কীভাবে ওয়েবসাইট বানাইতে হয় সেদিন থেকে আমি স্পেশালিস্ট হয়ে যাই, এবং লাস্ট 4 ইয়ার্সে সে দেখাইছে তার আর্নিং $800,000 $800,000, দ্যাট মিন্স প্রায় 9 থেকে 10 কোটি টাকার মতো 4 বছরে একটা প্রজেক্ট তার ফুল লাইফ ঘুরাই দিছে। সো আসলে আমাদের স্কিল শিখতে হবে, স্কিল যদি আমরা ভালো জায়গা থেকে না শিখি, আমি আগে একবার বলছিলাম দুইটা জিনিস, স্কিল অ্যান্ড গাইডলাইন। যদি আপনার স্কিল থাকে, গাইডলাইন না থাকে, আপনি পরিপূর্ণ একজন অনলাইন মার্কেটার বা ফ্রিল্যান্সার বলি বা এই ভালো একজন এজেন্সি ওনার হইতে পারবো না, স্কিলড পারসন হইতে পারবো না। আর আপনার যদি গাইডলাইন থাকে বাট স্কিল না থাকে তাহলেও পারবো না। সো দুইটা জিনিসের সেম থাকতে হবে। আমার অনেকে বলে ভাই ইউটিউব দেখে তো ফ্রি পাওয়া যায়, শিখেন ইউটিউব দেখে শেখা যায় জানা যায় সব কিছুই করা যায়, বাট গাইডটা কে করবে? রাত 3টা বাজে যখন আপনার একটা ক্লায়েন্ট নক দিবে, হাই পেইং ক্লায়েন্ট, $3,000 একটা প্রজেক্ট, সরি, যখন নক দিবে তখন তো আপনি ইউটিউবে কারিগে জিজ্ঞেস করবেন যে ভাই আমার এটা কীভাবে কী করবো, এটা থেকে আমি আটকাই গেছি। কিন্তু যখন আপনি একজন গাইড বা মেন্টরের আন্ডারে থাকবেন, রাত 3টা হোক 4টা হোক 2টা হোক, আপনি যখন নক দিবেন তার সাপোর্ট সিস্টেম থেকে আপনার কাছে হেল্প আসবে, নিশ্চয়ই আসবে, যেটা আমাদের আসে। আমাদের যদি কোনো জায়গায় আটকে যায়, খালিদ ফারহান ভাইয়ের ডিসকর্ড আছে প্লাস বিভিন্ন সাপোর্টের টিম আছে, নক দিলে আমাদের হেল্প এসে পড়ে। সো বেসিক্যালি আমি যেটা বলতে গেছিলাম যে শুধু এখানে একটা স্কোয়ার স্পেসের প্রজেক্ট থেকে যদি সে $800,000 ইনকাম করতে পারে, তো এলিমেন্টর দিয়ে কেন হবে না? আমি এলিমেন্টর দিয়ে যদি আমি একেবারে পাক্কা একজন স্কিল্ড পারসন হই, যে এলিমেন্টর দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করি, এবং শুধু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ফ্রিল্যান্সিংয়ের জন্য ক্ষান্ত হয়ে থাকবো না, কারণ ফ্রিল্যান্সিংয়ের আজকে টাকা আসতে পারে কালকে নাও আসতে পারে, আজকে প্রজেক্ট আসতে পারে কালকে নাও আসতে পারে, বাট আমি যদি একটা এজেন্সি ক্রিয়েট করি এলিমেন্টর বেস, যে আমার এজেন্সির কাজই থাকবে ওয়েবসাইট বিল্ড করা এলিমেন্টর দিয়ে, এবং ওইটাকে এসিও করে যদি র্যাঙ্ক করাইতে পারি, তবে দেখবো যে প্রজেক্ট কী পরিমাণ প্রজেক্ট আসে আমাদের ধারণার বাইরে, যে কী পরিমাণ অনলাইনে কাজ রয়ে গেছে, বাট আমাদের স্কিল এবং পারফেক্ট গাইডলাইন না থাকার কারণে আমরা করতে পারতেছি না। সো এ শুধু এলিমেন্টর না, আচ্ছা এখন আমি বেসিক্যালি দেখাবো হচ্ছে যে এলিমেন্টরটা আমি কোথা থেকে শিখবো, কীভাবে শিখবো। বেসিক্যালি আমি এলিমেন্টর শিখছি হইতেছে খালিদ ফারহান ভাইয়ের ইথে কোর্স থেকে, এই যে এটা হইতেছে এলিমেন্টরের কোর্সের ফুল আউটলাইন, ফুল এলিমেন্টর কোর্সের আউটলাইন, ইন্ট্রোডাকশন, ইনস্টলিং এলিমেন্টর ফর পেজ বিল্ডার্স, হাউ টু বাই অ্যান্ড উইচ প্ল্যান টু বাই এলিমেন্টর উইজেটস, এলিমেন্টর ফ্রন্ট অ্যান্ড সেটিংস, এলিমেন্টর ব্যাক এন্ড সেটিংস, রেসপন্সিভ সেটিংস, প্রো সেকশন রিভিউ, এলিমেন্টর প্রো, মোটামুটি 17-18 টোটাল 27টা ভিডিও আছে কোর্সের, ফুল এলিমেন্টর কোর্স। এবং এরপরে মানি মেকিং, আপনি কীভাবে এলিমেন্টর শিখে এটা দিয়ে ইনকাম, টাকা ইনকাম করতে পারবেন বা $ ইনকাম করতে পারবেন, সেইটার একটা ফুল ভিডিও, এবং সরি আজকে একটু বেশি কাশি আসছে, নামাজের মধ্যে আজকে অনেক কষ্ট হয়েছে। সো মানি মেকিং সিস্টেমটাও তারা আছে, এবং লাস্টে হইতেছে বিল্ডিং এ সাইট ইউজিং এলিমেন্টর। সো এলিমেন্টরটা আমি পরিপূর্ণ যদি শিখতে পারি, এখন কথা হইতেছে যে আপনি বলতে পারেন যে হ্যাঁ খালিদ ফারহান ভাইয়ের কোর্স তো আসলে করা দরকার, বাট এটা টু মাচ এক্সপেন্সিভ। এখন আমার কথা হইতেছে টু মাচ এক্সপেন্সিভ কোন জিনিসটা না, আমরা কি আমাদের লাইফের জন্য, আমাদের ফুল ক্যারিয়ারের জন্য কি মাত্র $25,000 বের করতে পারবো না? আর এখানে তো শুধু এলিমেন্টর কোর্স না, আপনি ফুল একটা ওয়েবসাইট দাঁড় করানো থেকে শুরু করে আপনি এসইও, ফেসবুক মার্কেটিং, কমপ্লিট ফ্রিল্যান্সিং উইথ আপওয়ার্ক, ফাইবার, অন্যান্য মার্কেট প্লেস, দেন গুগল অ্যাড ম্যানেজমেন্ট, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, লিড জেনারেশন বিজনেস, আপনি এখানে একসাথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা অলমোস্ট নয়টা
দশটা কোর্স একসাথে পাইতেছেন, তো আবার খালিদ ফারহান ভাইয়ের মতো প্রো মানুষের কাছ থেকে। খালিদ ফারহান ভাই ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ফ্রিল্যান্সার অর এজেন্সি ওনার ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য রিচেস্ট, এটা সবাই জানে এবং উনি ওনার আর্নিং প্রুফ একেবারে কোর জায়গা থেকে দেখাইছে, এবং ওনার কোর্সগুলো এক একটা পুরো লাইফ চেঞ্জিং কোর্স। আমি অন্য কারো কথা বলতে কথা এখানে আসতেছে না। সো খালিদ ফারহান ভাই আমরা যদি এলিমেন্টারের জন্য ঢুকি, একটা কোর্সের জন্য, তো আমরা এলিমেন্টার করার পরে তখন আমরা চিন্তা কী করবো, হ্যাঁ ঠিক আছে আমি আমার এজেন্সি এখন দাঁড় করাইছি, এখন আমি এটাকে ক্লায়েন্ট পাবো কীভাবে, তখন আমার কাজ কী হবে, এসইও করা। বা আমি যদি তখন আমি এসিও যদি কাউকে হায়ার করতে নাও পারি, আমি দুই মাস সময় দেই, এখানে এসিওর মধ্যে 67টা ভিডিও আছে, লেকচার আছে, ফুল এসিও কোর্স যেটা করার পরে আমি নিজে অ্যাপওয়ার্কে প্রায় 2টার মধ্যে না 3টা ক্লায়েন্ট পেয়ে গেছিলাম আরও 4 মাস আগে, তো এখনও কাজ চলতেছে। সো এসিও করে যখন আপনি আপনার ওয়েবসাইট নিজেরটা নিজে র্যাঙ্ক করবেন, তখন তো আপনার খরচ লাগতেছে না। বা আপনি যখন ফেসবুক মার্কেটিং করতে যাবেন, ঠিক আছে আপনি এসিওতে যাবেন না, আপনি ফ্রি মার্কেটিং করবেন, আপনি পেইড মার্কেটিং করবেন, অল্প সময় বেশি টাকা ইনকাম করার লাইন করবেন, তো আপনি তখন মেটা মার্কেটিং, ফেসবুক অ্যাড মার্কেটিং রয়ে গেছে, যে আপনি ফেসবুকে যদি 500 টাকা খরচ করেন আপনার 1000 টাকা ইনকাম হয়ে যাবে, এরকম লাইন কাট আছে। তো এটা কীভাবে করা যায়, এটার কোর্স প্যাসিভ জার্নালে আছে। সো বেসিক্যালি আমি বলবো যে লাইফ টাইমের মধ্যে আমরা তো কত জায়গায় কত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আসতেছি বিজনেসে, মাত্র 25,000 টাকা যদি ইনভেস্ট করি আমাদের লাইফ টাইমের এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট হবে এবং ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট হবে। সো এতক্ষণ যে আলোচনা করলাম, আরেকটা জিনিস আলোচনা করা খুব দরকার, যেটা যে আমরা দেখেন আমরা যখন কেউ আমাদের কিছু সেভিং থাকুক বা না থাকুক বা ধার করেই হোক, যে কোনো জায়গায় যদি এখন আমরা বিজনেস নামি, মাত্র কিন্তু 25,000 টাকায় নামি না, আমরা লক্ষ লক্ষ টাকা নিয়ে নামি, 2,00,000, 4,00,000, 5,00,000, 10,00,000 টাকা নিয়ে কিন্তু আমরা বিজনেস নামি, 20,00,000 টাকা, 1,00,000 টাকা নিয়েও নামি। আমার যারা কলিগ আছে, বিজনেস কলিগ, আমি সাধারণত এক্সপোর্ট বিজনেস করি এবং ওটাই আমার মেন পরিচয় বর্তমানে। আমার আব্বু ইন্তেকালের পরে আব্বুর ফুল বিজনেস আমার মাথার উপরে এসে পড়ে এবং আমি ওটা সামলানোর চেষ্টা করি, আমি এবং আমার চাচু প্লাস আমার আম্মু, আমরা ফ্যামিলি সবাই মিলে ওটা বিজনেসটা সামলানোর চেষ্টা করি। আমরা ইন্টারন্যাশনাল এক্সপোর্ট কোম্পানির আমরা চালাচ্ছি। তো বেসিক্যালি আমরা যখন ইনভেস্ট করি, আমাদের ইনভেস্ট কিন্তু ওই 20,000, 25,000, 1,00,000 না, আমাদের সরাসরি 60-70 লাখ এক 6 মাসের জন্য আমাদের ইনভেস্ট থাকে। অলমোস্ট গত বছরও আমাদের ইনভেস্ট প্রায় 1 কোটি টাকার উপরে ছিল, প্লাস এর আগের বছরও ছিল। সো বেসিক্যালি এইটা তো আমরা বিজনেসে করতেছি, বাট এটা টার্ন আউট 1 কোটি টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনার 2 কোটির বেশি আসে না সচরাচর, বা সর্বোচ্চ 2.5 কোটি আসলো। কিন্তু যখন আপনি এইখানে ইনভেস্ট করবেন, এইটা আপনাকে যে কত টাকা ইনকামের পথে নিয়ে যাবে বা কী পরিমাণ আপনাকে স্কিল করবে, সেটা আপনি টাকা দিয়ে মেপে কুল করতে পারবেন না। বেসিক্যালি এটাও একটা বিজনেস। বেসিক্যালি আপনি বলতে পারেন, সানি ভাই আপনি আপনার তো এখানে নিশ্চয়ই কিছু কমিশন আছে বা নিশ্চয়ই কিছু অ্যাফিলিয়েট আর্নিং আছে, যার কারণে আমি বলছি ভাই আপনার কাছে আমার 25,000 টাকার কোর্স সেল করে আমার আর কি ইনকাম হবে, ওই টাকা তো আমার কাছে যেহেতু আমার নাস্তার খরচ। বাট মেইন থিং আমি চাচ্ছি যে আপনারা স্কিলড হন, যদি আপনি হন বা এখন আমরা স্কিলড হইতে হবে, যে কোনো একটা লাইনে যদি স্কিলড হয়। নীল প্যাটেল বা কে যেন বলছিল, তুমি একটা স্কিল, সাপোজ এসিও, সাপোজ ওয়েবসাইট ডিজাইন, একটা জিনিস নিয়ে 1 বছর কাজ করো, 1 বছরে ওই জিনিসটা পুরোপুরি এক্সপার্ট হও, ওই জিনিসটা তোমাকে কত টাকা দেয় তুমি চিন্তাও করতে পারবে না। নীল প্যাটেলকে একটা জায়গায় আপনি নিয়ে যান, একটা প্রোগ্রামে নেন, ওর মিনিমাম বাজেট হলো 20 লাখ টাকা থেকে 30 লাখ, 20-30 হাজার ডলার ও চার্জ করে। কেন করে? কারণ ও ওর ভ্যালুটাকে বুঝে, ওর স্কিলটা, ও কি অনলাইন মার্কেটার, ডিজিটাল মার্কেটার, এসিও এক্সপার্ট, ও ওর এক্সপার্টাইজটাকে কাজে লাগাইতে পারছে এবং সে একজন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এসিও বা ডিজিটাল মার্কেটার। সো আমি যদি আমার স্কিলটাকে ওই লেভেলে নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলা আমাদেরকে ইনকামের বড় একটা রাস্তা খুলে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং আমরা চিন্তা ভাবনা করবো এই কোর্সটা করার। ড্যাশবোর্ডটা ঘুরে আসবো, আমি কোর্সের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ।